দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে জেলা শহর। নিজ নিজ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের দিন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ দুই সদর হরিণাকুণ্ড আসনের সংসদ সদস্য হিসেবে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহিদি মহুল রবিবার দুপুর থেকে গণসংযোগ শুরু করেন। শুরুতেই তিনি সদরের ডাকবাংলো বাজারে দোকানি ও ক্রেতাদের সাথে কুশল বিনিময় ও হ্যান্ডবিল বিতরণ করেন, ঘুরে বেড়ান বাজারের একাংশ। পরবর্তীতে সাধুহাটি মোড় হয়ে দখলপুর দিয়ে দৌলতপুরে পৌঁছান, যেখানে হরিণাকুণ্ড উপজেলার 4 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। চেয়ারম্যান আবুল কালাম আজাদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে আলোচনার সভায় হাজার হাজার ইউনিয়নবাসী অংশগ্রহণ করেন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী নাসের শাহরিয়ার জাহিদি মহুল। অনুষ্ঠানের শুরুতে ঈগল আকৃতির একটি বড় প্রতীক তার হাতে তুলে দেওয়া হয়। এ সময় মঞ্চে উপবিষ্ট হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর জোয়ারদার সহ স্থানীয় নেতাকর্মীরা হরিণাকুণ্ডবাসীর উন্নয়নের স্বার্থে ঈগল প্রতীকে বিজয় করার আহ্বান জানান। দীর্ঘ 10 বছর বঞ্চিত হয়েছি, আমরা আর বঞ্চিত থাকতে চাই না। সারা বাংলাদেশ আজকে উন্নয়নের শিখরে উঠেছে, কিন্তু ঝিনাইদহ আমরা এখনো পিছিয়ে আছি। সেই পিছিয়ে পড়া ধরে রেখে একটি উন্নত ঝিনাইদহ, উন্নত হরিণাকুণ্ডবাসী তৈরি করবে। সকল অবহেলিত প্রতিষ্ঠানের আপনি অভিভাবক হবেন আমরা আশা করি। স্বাস্থ্য ক্ষেত্রেও এই ইউনিয়নে বিভিন্ন কমিউনিটি সেন্টার, ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে, মেডিসিন উন্নয়ন ঘটিয়ে এই ইউনিয়নের মানুষের উন্নয়নে আপনি কাজ করবেন। হে প্রিয় অভিভাবক, এই একটা মেসেজ দিতে চাই। আগামী পরিবর্তনের আন্দোলনে দলতপুরী মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ওই নৌকার মাঝির মতো আমরা বলবো না, মন মাঝিরাতের বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই গানটাই গাবো, তীরহারা ওই ঢেউ সাগর পাড়ি দিয়ে, মন তীরহারা ওই ঢেউ সাগর পাড়ি দিয়ে একসাথে বলবো। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস যায় হবে হবে দেখা। 7 তারিখে ঈগল পাখি বিজয়ে দেখাবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধান অতিথির বক্তব্যে নাসের শাহরিয়ার জাহিদি মহুল বলেন, শিক্ষা ও চিকিৎসা সহ অবকাঠামোগত উন্নয়নের শতভাগ নিশ্চিত হবে মানুষের অধিকার। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকেও বলেছেন, আগেও বলেছেন, সিলেটের উনি জনসভায় গিয়েছিলেন নিজে, সেই মঞ্চে তিনি স্বতন্ত্র প্রার্থীদেরকে আমন্ত্রণ করে তুলে নিয়েছেন। তিনি কালকেও বলেছেন, আমি দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়েছি, কিন্তু অন্য যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তাদেরকে এবং আমার প্রার্থীকে আমি জনগণের কাছে দিয়ে দিয়েছি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই আমার, তাকে আমি অভিনন্দন জানাবো দেশবাসীর সেই সংসদকে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন জনগণের হাতে উনি ছেড়ে দিয়েছেন, আমার বিচারের ভার তিনি আপনাদের উপরে ছেড়ে দিয়েছেন। অন্য যারা প্রতিদ্বন্দ্বী, আমার এখানে আরো 10 জন প্রার্থী আছেন, তাদের বিচারের ভারও আপনাদের উপরে ছেড়ে দিয়েছেন। আপনারা আশ্বাসের ফুল ঝুড়িতে কথার আশ্বাসে ভুলবেন না। আপনারা অতীত বিশ্লেষণ করুন, যারাই প্রার্থী হয়েছে তারা কি করেছে, কেমন করেছে, এই এলাকার সাথে তাদের সম্পৃক্ততাটা কি। আপনাদের এই রিসকালী, সাধুহাটি, দখলপুর, পার্বতীপুর, হরিণাকুণ্ড থেকে শুরু করে ভবানীপুর, তেলটুপি, ওইদিকে ফতেপুর, কাঠমান্ডুর বাউরি থেকে শুরু করে এদিকে যতদূর শিকলি, পায়রাডাঙ্গা, চাঁদপুর, যেখানেই যান না কেন, আল্লাহর রহমতে এমন কোন গ্রাম বোধহয় নাই যেখানে আমার দু একজন আত্মীয় নাই। আমি আপনাদের আত্মীয় আত্মীয় হিসেবে এসেছি। যখন ব্যবসা করতে নেমেছি, আল্লাহ যখন সুযোগ দিয়েছেন, যতদূর পারি এই জেনে ধরণীকুণ্ড অঞ্চলের মানুষকে যতদূর পারি তাদের চাকরির ব্যবস্থা করে, তাদের কর্মসংস্থান করা, এটা আমি চেষ্টা করেছি। নির্বাচন একদম সুস্থ হবে, যে যাই বলুক কোনো লাভ হবে না। ইভেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন
নির্বাচন কমিশন শর্তে ধরেছেন আমাদের ঝিনাইদহের জেলা প্রশাসন ডিসি সাহেব থেকে শুরু করে জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেকে নির্বাচনের ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছেন। এসপি সাহেব ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকবার কথা হয়েছে, আমাদের এসপি সাহেব তিনিও নির্বাচনের ব্যাপারে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমি নিশ্চিত করে বলতে চাই এই হরিণাকুণ্ড বা এই দৌলতপুরবাসীর জন্য যদি সরকার 100 টাকায় কোনো কাজে স্যাংশন করেন 100 টাকার হিসাব আপনারা এই মাটিতে বুঝে নেবেন। ওই ঢাকা থেকে আসতে আসতে এ হয়ে সেই হয়ে এমপি হয়ে আসে এখানে 100 টাকার জিনিস 20 টাকার কাজ হবে, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি এই ধরনের কোনো কিছু হবে না। তো সুতরাং আগামীতে একটা সুন্দর জনপদ আমরা একসাথে গড়ে তুলব, বড়দের প্রতি ছোটদের সম্মান, ছোটদের প্রতি বড়দের স্নেহ, এই পরিপূর্ণভাবে আন্তরিকতার সাথে হানাহানি বাদ দিয়ে মারামারি বাদ দিয়ে একটা সামগ্রিকভাবে সুন্দর পরিবেশ আমরা সকলে মিলে গড়ে তুলব। আসুন আমরা আজকে সেই প্রত্যয় করি। সকলকে ঈগল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে মঞ্চ ত্যাগ করেন এবং চলে যান উপজেলার আমপাড়া বাজারে, যেখানে পূর্ব থেকেই তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিল কর্মী সমর্থকরা। টুকু মল্লিকের আয়োজনে বাজারে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা ঈগল প্রতীককে বিজয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আহ্বান জানাবো যারা আমাদের ভালোবাসেন, আমার পরিবারকে ভালোবাসেন, তারা সমস্ত লোক মিলেমিশে 7 তারিখে ঈগল মার্কে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিবেন, ওনাকে জয়যুক্ত করিবেন। ঈগল মার্কে ভোট দিয়ে আমরা একটা পরিবর্তন চাই, আপনারা সবাই একযোগ যোগ হয়ে আমরা পরিবর্তন চাই, এই বিষয়ে আপনারা হাত উজোকে জানিয়ে দেবেন। আর আমরা যদি দাদা ভাইকে নির্বাচিত করতে পারি 300 MP-র ভিতরে, দাদা ভাইয়ের লেভেলের এমপি একটাও কাউ দেবে না। আমরা মনে করি দাদা ভাই আমাদের এখানে একজন ত্রাণকর্তা হিসেবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। তা আমি সবাইকে অনুরোধ করবো